ধরতে পারি নাই। দ্বিতীয় কথা হচ্ছে আমি যে লস করছি সেটার বোধ শক্তি পর্যন্ত আমার খতম হয়ে গেছে। গত পরশু আমার এক ভাইয়ের লাইভ একটা অনুষ্ঠান আমি দেখতে পেলাম, আমি দেখলাম আর সারা রাত বসে কি হাসবো না কাঁদবো আমি চিন্তা করছি, হাসবো না কাঁদবো, কারণ এত ইররেলেভেন্ট কথা বলে। আবার আমরা অনেকে ঠিক ঠিক বলি, পৃথিবী কোন জায়গায়, ধর্ম কোন জায়গায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় নিয়ে যেতে যাচ্ছেন, আমাদের উলামায়ে কেরাম কোন জায়গায় খেদমত করেছে, আর আমরা কোন 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 জায়গার মধ্যে আটকে আছি, সেই দিক নির্দেশনায় আমি আপনাদের কাছে একটু পরে আসব। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই প্রশ্নগুলা নিয়ে আপনারা একটু গবেষণা করেন। আমি আপনাদেরকে বলে দেই এই প্রশ্নের ক্যাটাগরিক্যাল উত্তর ইমাম মাতুরিদিও দিয়েছেন, ইমাম আশারিও দিয়েছেন, ইমাম গাজালিও দিয়েছেন। আপনারা ফয়সালুত তাফরাকা খুলেন পড়েন। আপনারা আমাদেরকে কোন জায়গায় আমাদের কোন ইমাম কনফিউশনের মধ্যে রেখে যায়, আমাদেরকে একটা প্রপার থিওরি এবং প্র্যাকটিক্যালি সেটা ওনারা আমাদেরকে দেখিয়েছেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই সেকুলারাইজেশন প্রসেস শুরু হয়েছে সবকিছু আপনাদের সামনে। এখন আমরা ধর্মকে অস্বীকার করার কথা বলছি না, আমাদের এখানে অনেক আমরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই যখন এই ধরনের অনুষ্ঠানে আসি, মানে আমরা কোন সব ধর্মকে এক ধরনের এটা চিন্তা করছি কিনা, এটা না। আমরা যেটা কোরআন এবং সুন্নাহ, তাওহীদ এবং রিসালাত আমাদের ইমানের মূল জান, সকলকে নিয়ে একসাথে কিভাবে থাকবো সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনারা দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহাবিয় সোসাইটিকে মানে মদিনাতুন নবী করেছেন, লাহাবিয় সোসাইটি থেকে মদিনাতুন নবী। এই ট্রান্সফরমেশনের সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা জায়গায় কাজ করেছেন তারবিয়তের ক্ষেত্রে, মূল বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমার নবী কোন জায়গায় এনিহিলেশন ওয়াইপ আউট করে দেওয়ার কথা বলে নাই। এটা ইন্টিগ্রেটেড সোসাইটি ছিল। ইন্টিগ্রেটেড সোসাইটি বলতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের লোককে বলে নাই ইফ ইউ ডু নট অ্যাকসেপ্ট মাই মেসেজ ইউ উইল হ্যাভ টু লিভ, এন্ড অফ দ্য স্টোরি, তুমি যদি আমার মেসেজ গ্রহণ না করো তো আমার ভূখণ্ডে তুমি থাকতে পারবে না। এটাকে অ্যানিহিলেশন বলে। পৃথিবী যেটার উপর ইউজড ছিল আমার নবী সেটা বলেন নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার আমাদেরকে আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তালিমাত আমাদেরকে দিয়েছেন, সেই তালিমাতের মধ্যে আপনারা যদি লা ইয়ানহাকুমুল্লাহ আপনারা ওই আয়াতটা দুই আয়াত পড়েন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন যেই নন মুসলিম গুলো তোমাদের ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করবে না, তোমাদেরকে একটা জায়গায় থাকা থেকে বাধা দিবে না, তোমাদের রাষ্ট্র থেকে বের করে দেবে না, অর্থাৎ তোমাদের যে মৌলিক স্বাধীনতা সেই স্বাধীনতায় বিঘ্ন ঘটাবে না, এবং এই স্বাধীনতায় যারা বিঘ্ন ঘটাতে চাইবে তাদেরকে সহযোগিতা করবে না, তো তোমরা অবশ্যই তাদের সাথে বীর এবং কেস দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, তোমরা তাদের সাথে সদাচরণ এবং জাস্টিস এই দুইটা জিনিস তোমরা তাদের সাথে অ্যানসিওর করবা। এটা পবিত্র কোরআনের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস আমাদেরকে সম্প্রীতির কথা বুঝাচ্ছেন, ওলাউ শা রাব্বুকা লআমানা মান ফিল আরদি কুল্লিহিম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারবিয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত পাঠাচ্ছেন যে আমরা ধর্ম গ্রহণের জন্য কাউকে জোর জবরদস্তি করতে পারবো না। এখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন, ডিফারেন্স অফ রিলিজিয়ন, ডিফারেন্স অফ কালচার, ডিফারেন্স অফ ট্রেডিশন, ডিফারেন্স অফ এথনিসিটি পাঠিয়েছেন, ওই সমাজের মধ্যে পাঠিয়েছেন যে সমাজের মানুষ ধর্ম বর্ণ রাজনীতি সমাজ সবকিছুর মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য আছে, সেই কারণে আমার নবীকে যখন ওই সমাজে পাঠিয়েছেন তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পার্সোনালিটিকে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ দিয়ে ইন্টারপ্রেট করেছেন সেটা ছিল রাহমাতুল লিল আলামিন। এটা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাত মস্তকের হেডলাইন রাহমাতুল লিল আলামিন। কেন? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এবং মাওলানা করিম নিজের হেডিং ঠিক করেছেন রাব্বুল আলামিন, একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। এই দুই সাগরের মধ্যে পৃথিবীর সমস্ত কালচার সমস্ত ধর্মের লোক এক এই দুই সমুদ্র থেকে পানি গ্রহণ করে এবং এই দুই সমুদ্র থেকে পানি গ্রহণ করে সার্ভাইভ করে এই দুই সমুদ্র থেকে, এই জন্য রাহমাতুল লিল আলামিন। এটা রাসূল পাকের ফিচার, পার্সোনালিটির ফিচার। আমার নবী যখন আমার নবীকে যারা মানবেন তাদের ফিচার ঠিক করেছেন, তাদের ডেসক্রিপশন, তারা কারা
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন মান আমানাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, যখন মুমিনের ফিচার বর্ণনা করেছেন, আপনারা জানেন মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য যখন বর্ণনা করেছেন কম, সেই ব্যক্তি আমার নবী কসম করে বলেছেন মুমিন হতে পারবে না, মুমিন হতে আপনারা জানেন যার আচরণ তার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ। আবার আরেক জায়গায় বলেছেন মুমিন সেই ব্যক্তি যার যেই ব্যক্তি অন্য তার প্রতিবেশী বা অন্য যে কোনো মানুষের সম্পদ সম্মান জান সবকিছু ওই ব্যক্তির হাতে নিরাপদ, সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বলেছেন। এখন নিজের ফিচার আর মুমিনের ফিচার হচ্ছে সেই সবার জন্য নিরাপদ, এই জিনিসগুলোকে সামনে রেখে আমার নবী আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে, সেটা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাহ আবু দাউদের হাদিস কিতাবুল খিরাজ ওয়াল ইমারা, এটা হাদিস নাম্বার 3052 মানে 3052, এটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাহু ফাওক তাওকাতি আও আখাযা মিনহু শাইআন ইলা আখির হাদিস আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় সংক্ষিপ্ততার জন্য পুরো হাদিসটা পড়ছি না। আমার নবী যেটা এখানে বলতে চেয়েছেন যে আমার টেরিটরিতে থাকা নন মুসলিমের উপর যদি বিন্দু পরিমাণ আঘাত হয় বিন্দু পরিমাণ জুলম হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ পর্যায়ে গিয়ে বলেছেন ফানা হাজিযুহু ইয়াউমুল কিয়ামা, আমি ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর কোর্টে ওই ব্যক্তির স্পোকসম্যান হব। আপনি এটা হচ্ছে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে শিখিয়েছেন সম্প্রীতির জন্য একসাথে থাকার জন্য। একসাথে কেন থাকবো, কারণ আমরা বলেছি আমরা বাসা, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। এখন মানুষ হিসেবে আমার ধর্ম ইসলাম, আমি আল্লাহ এবং রাসূলের কথা বলি, এখন আমাকে বলা হয়েছে মেসেজটা প্রচার করে দেওয়ার জন্য। এখন আমি মানুষকে বলতে চাচ্ছি হে মানুষ তুমি যে আন্দাজে জীবন যাপন করছো সেটা রং সেটা ভুল, তুমি মানুষকে ঠকাইও না, তোমার একজন আল্লাহ আছে একজন রসুল আছে এটা তোমার কিতাব, পরকালে তোমাকে আল্লাহর কোর্টে দাঁড়াতে হবে, এই মেসেজ আমি মানুষকে দেব। এখন মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য যিনি দেবেন উনি দায়ী, যাকে দেবেন উনি মাদউ। এখন দায়ী এবং মাদউ, দায়ী এবং মাদউ দুইজনের মধ্যে রিলেশন কিরকম হবে, দায়ী যদি গালিগালাজ করে মধুকে ডাকে মধু কোনোদিন আসবে, এখন দায়ী কিভাবে ডাকবেন সেটা আপনি ঠিক করেন, হাউ টু কনভে দ্য মেসেজ, আপনি মেসেজটা মধুর কাছে কিভাবে পৌঁছাবেন যদি আপনাদের পারস্পরিক সম্পর্ক ডেভেলপ না করে, যদি আপনার পার্সোনালিটির মধ্যে রিক্কত না থাকে রিফক না থাকে। সেই কারণে আমাদের ডক্টর জাফরুল্লাহ স্যার আয়াত করেছেন, সেই কারণে আমরা দেখতে পাই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লানফাদু মিন হাওলিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব কোমল এবং নরম মেজাজে করেছেন। কেন তো কোমলতা, দায়ীর মধ্যে যদি কোমলতা এবং নরম ভদ্রতা উদারতা না থাকে তাহলে আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজ মানুষ গ্রহণ করবে না, মানুষ আপনার থেকে পলায়ন করবে। কেন, কারণ মেসেজ দেওয়ার আগে আমি যদি শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা যোগসাজশ, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা বোঝাপড়া, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা দারুণ সম্পর্ক না থাকে তাহলে শিক্ষক যেটা দিতে চাচ্ছে সেটা ছাত্র নিতে পারবে না, ছাত্র যেটা নিতে চাচ্ছে সেটা শিক্ষক দিতে পারবে না। এই জায়গার মধ্যে আমি আপনাদেরকে একটা মূল পয়েন্ট বলি, আমি বক্তব্যের শেষ অন্তধর্মীয় যে আমাদের কি করা উচিত, আলেমদের ভূমিকা কি হওয়া উচিত, এই জায়গা আমি এই অংশটুকু শেষ করে ফেলি। আমার ভাইরা সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে আমি বলছি না কোমলতা, অন্তরের কোমলতা নরমি ভদ্রতা, এই জিনিসগুলা যেই জায়গা থেকে যেই শিক্ষা থেকে আসে সেই শিক্ষাটা কোনো কারণে আমরা বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এটা পড়ানো হয় না, এটা কোন শিক্ষা, এটা তাসাউফুল ইসলাম তরিকত সুলুক, বাংলাদেশের কোন মাদ্রাসায় যেই জায়গা থেকে আপনি এই কোমলতা ভদ্রতা নম্রতা শিখবেন সেটা বাংলাদেশের কোথাও পড়ানো হয় না। এখন আমাদের মধ্যে আলেমদের মধ্যে আলেম যখন কন্ট্রিবিউট করবে তো আমার ব্যক্তিত্বের মধ্যে কোমলতা থাকতে হবে। এখন ব্যক্তিত্বের মধ্যে কোমলতা আসে দুইটা জিনিস থেকে, এলম এবং ইলম, এলম এবং ইলম। কেন এলম এবং ইলম, এলম মানে হচ্ছে জ্ঞানের গভীরতা, জ্ঞানের গভীরতা, ইলম মানে হচ্ছে মেজাজের গভীরতা, মেজাজের মানে আপনার স্বভাব এবং প্রকৃতির গভীরতা। তো মেজাজ এবং প্রকৃতির গভীরতা মানে সেখানে কয়েকটা জিনিস মিলে মেজাজকে অনেক গভীর করে,
তন্মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য, হায়া সবর, হায়া ভদ্রতা, উদারতা। এই চার পাঁচটা জিনিস মিলে কারণ মেজাজকে অনেক বেশি গভীর করে। আর এল এল গভীর হয় কখন? তো এলমের মধ্যে যদি তাফাক্কুহ ফিদ দ্বীন যেটা, সেটা গভীর হয় কোন মানুষের মধ্যে যদি শারহুস সাদরের নূর নসিব হয়। শারহুস সাদরের নূর নসিব হয়, আফা মান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখানে দেখেন, এখানে আল্লাহ বলছেন শারহুস সাদর মানে সিনা খুলে যাওয়া। সিনা খুলে গেলে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যায়। তো যখন আটলান্টিক মহাসাগর হয়ে যায়, হায় খোদা, সমুদ্রের উপরে কত গাছ পালা ঢাল ময়লা আবর্জনা, আমাদের মতো কত ধরনের গন্ধ আবর্জনা যুক্ত মানুষ ওখানে কি হয়ে যায়? হজম হয়ে যায়, হজম হয়ে যায়। কেন? শারহুস সাদরের কারণে। এখন এই শারহুস সাদরের নূর নসিব হয় রাতের সিজদার মাধ্যমে, রাতের সিজদার মাধ্যমে, আর দিনের বেলা কিতাবের মধ্যে ডুবে থাকার মাধ্যমে। দিনের বেলায় কিতাবে ডুবে থাকে, রাতে সিজদায় ডুবে থাকে। এই দুইটা জিনিস মিলে বান্দার অন্তরের মধ্যে আল্লাহ নূর ডালে, যেটাকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম বলেছেন। এখন এই শারহুস সাদর যখন নসিব হয়, বান্দা এলমের মধ্যে তাফাক্কুহ ফিদ দ্বীন গভীর জ্ঞানের অধিকারী হয়, এবং মেজাজের ক্ষেত্রে বান্দা গভীর মেজাজের অনুসারী হয়। এই গভীর মেজাজের লোক কয়েকটা কাজ করে না, হুট হাট কথা বলে না, অভদ্র হয় না এবং অসহিষ্ণু হয় না, ছোট মনের হয় না, ন্যারোনেস থাকে না, ওপেননেসের কারণে ভদ্র হয়, নম্র হয়, উদার হয়, সহনশীল হয়, অনেক বেশি নরম তবিয়তের হয়। আপনি বসবেন, এলমি কথাবার্তা বলবেন, তো দেখবেন কোত্থেকে কোথায় দুই লেয়ার নিয়ে আপনি এসেছেন, উনি তুলতে তুলতে দশ লেয়ার তুলেছে, ওই ওই লাইন থেকে দশ লেয়ার, এক লেয়ার, দুই লেয়ার, এগুলো সবকিছু শারহুস সাদরের কারণে। এখন আমার পার্সোনালিটির মধ্যে কোনো কারণে শারহুস সাদরটা হয় নাই, আমার এলম তো এসেছে যেহেতু আমি লাইব্রেরিতে সময় দিয়েছি। কিন্তু এলমের একটা জটিল সমস্যা হচ্ছে, এলম যখন কারো ব্যক্তিত্বের মধ্যে সিনার মধ্যে ঢুকে, এলম অহংকার নিয়ে ঢুকে, এলম অহংকার নিয়ে ঢুকে। তো এলম এবং অহংকার দুইটা যখন একসাথে হয়, শারহুস সাদর থেকে মানুষ বঞ্চিত হয়। এটাকে তাসাউফের ভাষায় আল বাসত ওয়াল কব্দ বলে, মানে আপনার অন্তর একেবারে সংকীর্ণ হয়ে যাওয়া। তো পার্সোনালিটির মধ্যে কারো পার্সোনালিটি যখন সংকীর্ণ হয়ে যায়, তখন এখান থেকে ব্যক্তিটা মানে আমরা এটাকে বলি কনজারভেটিভ হয়ে যাওয়া। কনজারভেটিভ মানে আমি যা চিন্তা করি মনে হয় এটা, মনে হয় এটাই ঠিক, মনে হয় এটাই ঠিক, আমি ছাড়া বাকি সবাই মনে হয় ভুল। তো কনজারভেটিভের মধ্যে মনে হয় থাকে। যখন উনি একই শিক্ষক, একই মাদ্রাসা, একই মজলিস, একই মাহফিল, এবং ঘরের মধ্যে যখন আসে সেখানেও ডিফারেন্ট, কলেজ ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট নাই, কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত কোনো লোক নাই, একই ধরনের মাহল, এক মাহলে থাকতে 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 এই ব্যক্তি কনজারভেটিভ থেকে পরবর্তীতে হয়ে যায় রেডিক্যাল। যখন রেডিক্যাল হয়ে যায় তখন ওই মনে হয় শব্দটা বাদ পড়ে যায়, আমি যা বলছি তা, আমার বাইরে কোনো কথা নাই। আমি যদি রেডিক্যাল শব্দটাকে, আমাদের চিটাঙ্গের ভাষায় বলি, শব্দটা একটু শুনতে বিচ্ছিরি লাগে, তবু আপনারা শুনেন, ব্যক্তি স্যাঁচড়া টাইপের হয়ে যায়। কি হয়ে যায়? স্যাঁচড়া, ছেচুরে পণ চলে আসে। কেন? তার কথাবার্তা, কারণ এলমের সাথে যখন অহংকার এবং হিংসা একসাথে হয়ে যাবে, তখন আপনি দেখবেন ব্যক্তি লাইনের উপর, মানে আমার সাথে আপনার এলমি দিমত, আমি সারাদিন বসে আপনার সাথে কথা বলবো কিন্তু আমি আপনাকে কোনো গালি দেবো না। কিন্তু মানুষ যখন এলম এই এই পর্যায়ে এসে, একটা ব্যক্তি যখন ছেঁচড়া হয়ে যায়, সেই তখন এলমের উপর কথা বলার চেয়ে ব্যক্তির পার্সোনালিটির উপর বেশি কথা বলে, তখন সে গালিগালাজ করে। তখন এটা আরো অনেক ধরনের, আপনারা যাদেরকে চিনেন ওই ধরনের কিছু মানুষের ইমেজ আপনার ভিতরে আনলে আপনি আমার কথার সাথে একেবারে দারুণ করে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আমি আপনাদেরকে এই জায়গায়, মানুষ তো এখানে এসে মানুষ রেডিক্যাল হয়েছে, এরপরে তৃতীয় পর্যায়ে গিয়ে মানুষ এক্সট্রিমিস্ট হয়ে যায়। কেন? ওই আপনার অন্তর কপ্ত, তাকাপ্পুর আপনার অন্তরকে কি করে ফেলেছে? সংকীর্ণ করে ফেলেছে। এখন এল সেটা আর নূর নাই, নূর হলে আপনাকে শারহে সাদর দিতে পারত, সিজদার নূর নাই। আপনি ওলামায়ে কেরামের সুহবতে বসছেন না, বসতেছেন, কিন্তু অতিমাত্রায় পরনিন্দা পরচর্চার কারণে আপনি যেই নূরগুলা গ্রহণ করেছেন সেই নূরগুলা নিয়ে বাড়িতে আসতে আসতে সেটা অন্ধকারে পরিণত হচ্ছে। কারণ যেই পরিমাণ পরনিন্দা পরচর্চা, যেই পরিমাণ সমালোচনা আপনি করেছেন, আপনি নূর ধরে রাখতে পারছেন না।
সেই কারণে এখানে এসে আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো আলেম যদি আমি ওলামায়ে কেরামের অবদান কিভাবে হবে, ওলামায়ে কেরামের অবদান পার্সোনালিটি পরিবর্তন করতে হবে, পার্সোনালিটির মধ্যে সারহে সদরের নূর রাখতে হবে। কেন? কারণ আমি বট বৃক্ষ, আমার ছায়ার নিচে অনেক ধরনের মানুষ, অনেক ধর্মের মানুষ আসবে, আমি সকলকে আলিঙ্গন করব। কেন? কারণ আমার টার্গেট হচ্ছে আমি একটা নূরের হামেল, ধারক এবং বাহক, আমি সেই নূরকে আপনি পর্যন্ত পৌঁছাবো। কি আন্দাজে পৌঁছাবো? সে আন্দাজে পৌঁছানোর জন্য আমাকে কি বিহেভিয়ার আপনাকে করতে হবে সেটা আমরা নবীর কাছ থেকে নেব। আর নবী পাকের এই রিফক, নরমি, কোমলতা এবং আমার নবীর এই যে শরহু সদরের যে ফিউজা, সেটা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছেন আউলিয়া ইকরাম। উম্মতের মধ্যে আপনি যদি একেবারে সেই ইমাম কালবি, হারিস আল মুহাসিবি, বায়েজিদ বুস্তামি, জুন্নুন মাসরি, তারপরে বিশির আল হাফি, হুদাইর ইবনে ইয়াজ, জুনাইদ আল বুগদাদি, সারিউ সাখতি সহ প্রথম যুগের বলি, এরপরে পরবর্তী যুগের আউলিয়া ইকরাম দেখেন, আপনি আউলিয়া ইকরামের মধ্যে আখলাকে মুস্তাফা এবং এলমে মুস্তাফা এই দুইটার সবচেয়ে বেশি হামের আপনি আউলিয়া ইকরামকে পাবেন। তো আউলিয়া ইকরামের মধ্যে একটা অবস্থার সৃষ্টি হয়, আমরা তাসাউফের পরিভাষায় দুটি শব্দ ব্যবহার করি, কাল এবং হাল, কাল এবং হাল। তো আউলিয়া ইকরাম একটা অবস্থার মধ্যে হালটা কালের উপর গায়েব হয়ে যায়। হাল কালের উপর গায়েব হয়ে গেলে ওনারা মুখে কম বলেন, কর্ম বেশি করে দেখান, যেটাকে আমরা মডার্ন ভাষায় প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বলি। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন মানে বাস্তবিক ভাবে আপনি উঠবেন, বসবেন, আপনি কনভিন্স কখন হয়ে গেছেন আপনি বুঝতেও পারবেন না। হুজুর রাসূল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোর যখন জিজ্ঞেস করেছে ডাকাত দল, আপনার কাছে টাকা পয়সা আছে? জি আছে। আমরা বলি না যে ডাকাত জিজ্ঞেস করতেছে আপনি সত্য বলছেন কেন, উনি আবার সর্দারের কাছে গেছেন, এগুলো সত্য কথা, কিন্তু ঘটনা ওখানে ঘটে নাই, ঘটনা চোখের ইশারায় হয়ে গেছে। কারণ হুজুর রাসূল আজম 18 বছর বয়স, সিনাবর্তি নূর, সিনাবর্তি নূর, যেদিকে তাকায় ওই মুরগির চোখের মতো, মুরগির চোখের মতো। 21 দিন পরে, 21 দিন পূর্বে মুরগি দেখে আপনি পালাইছেন, সেই মুরগি 21 দিন পর যখন আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনি যাচ্ছেন আর ওই রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন না, তো কেন? মুরগি বাচ্চা নিয়ে বসে আছে, মুরগির চেহারা সুরতের মধ্যে একটা দারুণ রোগ তৈরি হয়েছে, 21 দিনের সাধন। আমি ডিমের উপর মুরগি বসানোর কথা বলতেছি। তো হুজুর কলসল আজম 18 বছর বয়সে একটা দারুণ পরিবর্তন এসেছে না, চেহারা সুরতের মধ্যে, সিনাবর্তী নূর, চোখের চাহানির মধ্যে নূর। টাকার দল দেখার পরে তখনই কনভিন্স হয়ে গেছে, যখন সর্দারের কাছে গেছে তখন তার হাত পা কাঁপতেছে, সর্দার এসে যখন হুজুর গৌসুল আজমের চোখে চোখ পড়েছে, বাস খতম, বাকি কাহিনী আপনারা জানেন। পার্সোনালিটির মধ্যে এই পরিবর্তন না আসলে আমরা উলামারা কন্ট্রিবিউট করতে পারবো না। দেখেন, সম্প্রীতির কথা বলা এটা খুব সহজ, সেটাকে ব্যক্তিগতভাবে লালন করা অনেক কঠিন, সেটাকে অনেক কঠিন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কিতাবত, আমরা যে লেখালেখি করি, আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসকে সামনে রাখতে হবে, বাশিরু ওয়ালা তুরাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু। আমাদের লেখনির মধ্যে দিনকে এভাবে প্রেজেন্ট করব যাতে যে কোনো মানুষ কনভিন্স হয়, কিতাবগুলো যেন মোটিভেশনাল হয়। আমাদের এখানে আমরা জিততে চাই, কনভিন্স করতে চাই না। জিতা পৃথিবীতে সহজ কাজ যদি দুটি জিনিস থাকে, শরীর বড় হইতে হয়, আওয়াজ বড় হইতে হয়, এই দুইটা জিনিস থাকলে আপনি যে কোনো মাহলে জিতে যাবেন। কেন? কারণ ম্যাক্সিমাম মানুষ ভদ্র স্বভাবের হয়, মানুষকে স্টেজে উঠে আপনার সাথে গালমন্দ করবে? গালমন্দ করবে না। মনে রাখবেন, এলমের গভীরতা সেটা ফ্যাকা ফতুয়ার কিতাব পড়ার নাম না। ফ্যাকা ফতুয়া আপনি যদি পুরো লাইব্রেরি বসে পড়ে ফেলেন সেটা ইনফরমেশন বলে, সেটাকে নলেজ বলে না। এল সামথিং এলস, আপনি লাইব্রেরিতে বসে লক্ষ লক্ষ কিতাব পড়ে ফেলেছেন, এটাকে ইনফরমেশন বলে, মালুমাত। এল বলে না। এখন এল কাকে বলে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিলাম, মাদ্রাসার ছাত্রদের, আমরা ওইটা নিয়ে গবেষণা করি, এল বলে কাকে এটা মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ করে। তো এখন আমাদের মধ্যে আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আমাদের, আমরা এমন ভাবে বলি যেন মানুষ কনভিন্স হয়, আমরা কি করি, ফোর্স করি, আমরা চাই যে মানুষ আমাদেরটা বাধ্য হয়ে গ্রহণ করুক। না, বাধ্য হয়ে কেন গ্রহণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন হয়ে বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, বালাগে মুবিন, বালাগে মুবিন। আপনি যদি বালাগ এবং মুবিন এই দুইটা শব্দের উপর কনসেন্ট্রেট করবেন, ইউল বি অ্যামেজড। মুবিন মানে বক্তা কি বলেছেন, বক্তার বক্তব্যের মধ্যে কোনো সংশয় নাই, বক্তা ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি মেসেজ কনভে করে দিয়েছেন, আনডাউটেডলি, আনএমবিগুয়াসলি। এবং যাদেরকে বলেছেন
তারও unambiguously, undoubtedly, clearly, categorically, স্পষ্ট চিত্তে বুঝতে পারেন, এটাকে বায়ান বলে। আমার নবী বলছেন আমার কাজ হচ্ছে বায়ান করে দেওয়া, হুজ্জত কায়েম করে দেওয়া। এখন আমাদের কিতাবের মধ্যে আমরা যখন লিখব আমরা কনভিন্স করার চেষ্টা করব, এটা আপনারা আমাদের যারা জুনিয়র আছেন তাদেরকে বিশেষ করে বলছি যে জিতা না, আমার বক্তব্যের মধ্যে আমি কার অন্তর ভেঙে দিতে পেরেছি, এটা হচ্ছে আসল বিষয়। এখন আমরা কি করি, আমরা আসি কেন এই সব কিছুর মূলে ওই এন প্লাস তাকাব্বুর, দুইটা অন্তরে ঢুকে আমাকে আর আপনাকে ওয়েলকামিং না, আমি আমার মুখ থেকে হাসি বের হয়ে গেছে, আমি একটু শক্ত হয়ে গেছি, টাইট হয়ে গেছি। রুয়ে জমিনের মধ্যে অনেক বড় বড় আলেম দেখেছি, কাউকে টাইট দেখি নাই, কিন্তু পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়ার আলেমদেরকে এরকম টাইট, এরকম অহংকারী আলেম আমার জীবনে আমি দেখি নাই। আমি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম, সময়ের গাজারি দেখেছি, সময়ের সাফেরি দেখেছি, সময়ের বুখারি দেখেছি, আমি আল্লাহর কসম করে বলছি এরকম ভদ্রলোক আমি আমার জীবনে দেখি নাই, এরকম নরম তবিয়তের লোক, এরকম কমল মেজাজের লোক। আপনারা হাসান মিয়া মজবন্দারি মুতাজিলুল আলীকে দেখেন না, দেখছেন কথা বলার সময় পাশের ব্যক্তি শুনবেও না, বিশ্বাস করেন বাইরের যত আলেম দেখেছি, শেখ হাবিব আলী দেখেছি, হাবিব উমর দেখেছি, উমর হাসান দেখেছি, বড় বড় আলেম দেখেছি, কিন্তু গরম কারো মধ্যে দেখি নাই। হয়তো ওনারা আমাদের মতো মরিচ খান না, আবার আমরা একে তো মরিচ বেশি খাই, আমাদের ভিতরে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আল্লাহ শুকরিয়া যে আমরা এখনো পর্যন্ত পাকিস্তান পর্যন্ত পৌঁছাই নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই প্রজন্ম পাকিস্তানিদের মতো হতে। আল্লাহ বলছে আপনারা পাকিস্তানি উলামায়ে কেরামের মতো হয়েন না, ওই ঝাল আমাদের উম্মত সহ্য করবে না। বর্তমান প্রজন্মকে বোঝার চেষ্টা করতে হবে, আমরা যদি বর্তমান প্রজন্মকে বুঝতে না পারি আমরা আবার ফেল হব, আমরা অলরেডি ফেল হয়ে গিয়েছি, উই লস্ট। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একে খাই মরিচ, দুইটা জিনিস আমরা অতিরিক্ত খাওয়ার কারণে আমাদের মেজাজের মধ্যে তেল দেওয়া এবং ঝাল দুইটা অনেক বেশি, কারণ তরকারির মধ্যে আমরা তেলও বেশি খাই ঝালও বেশি খাই, তেল দেওয়ার অভ্যাসও বেশি আমাদের মধ্যে, মেজাজের মধ্যে আবার ঝালও বেশি। যাই হোক, কিতাবতের মধ্যে আপনারা কনভিন্স মোটিভেশনাল স্কলারদের জন্য নাম্বার থ্রি খিতাব বক্তব্য। আজিব বিষয় হচ্ছে আপনি বক্তব্য যাকে দিচ্ছেন, আপনার সামনে 50 জন শ্রোতা, একজন এথিস্ট ফুল আল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস করে না, আমি তার সাথে মারামারি করতে পারবো না, আমি চিন্তা করব ছেলেটা মুসলিম পরিবারের, সে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেল কেন, কোন কিতাব পড়ে, কোন বক্তার বক্তব্য শুনে, আমি সেই রুট কজ যেটা সেটা ফাইন্ড আউট করতে হবে, রুট কজ ফাইন্ড আউট করে আমি ইন্টেলেকচুয়ালি কনফ্রন্ট করতে হবে। আমি যখন ইন্টেলেকচুয়ালি কনফ্রন্ট করব আমার কাছে একদিকে যুক্তি থাকবে, আরেক দিকে মোটিভেশন করার জন্য স্পিরিচুয়াল হাইট থাকবে, যদি স্পিরিচুয়াল হাইট না থাকে এবং ইন্টেলেকচুয়ালি কনফ্রন্ট করতে না পারি তো মানুষ কি হয় জানেন, মানুষের কাছে তৃতীয় অপশন থাকে, সেটা হচ্ছে গালি দেওয়া, কি দেওয়া, গালি দেওয়া। গালি কখন দেয় মানুষ এখন বুঝতে পেরেছেন, যখন দুই হাইটে আপনি উইক হন, এবং স্পিরিচুয়ালিটি এই দুই হাইটের দিক থেকে মানুষ যখন উইক হয় মানুষের কাছে থার্ড অপশন বাকি থাকে গালি গালাজ করতে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে একজন এথিস্ট আর একজন সেকুলার মাইন্ডেড, আর এগুলো তো আপনি আপনার এই পাশে, এখন এই পাশের লোক কেউ নিজেদেরকে আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড আহলে হাদিস, আহলে কোরআন, আহলে কোরআন বলতে আমরা যারা মুনকিরিন হুজ্জিয়াতে সুন্নাহ, যারা রাসূলের পাকের সুন্নাতকে ইনকার করে, এটার অথরিটি ইনকার করে, আমরা তাদের কথা বলছি। এরপরে একদল আপনার আহলে হাদিস, আরেকদল আপনারা করে যায়। এখন আপনি অ্যাড্রেস করছেন আহলে হাদিসের একজনকে, আপনি গালের পর গাল দিচ্ছেন, মন্দের পর মন্দ, আপনার সমস্ত ঝাল আপনি ওখানে উঠিয়েছেন, আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, আপনি এই জায়গায় জিতেছেন, ওই জায়গায় হেরেছেন। কেন? কারণ আপনি এই ব্যক্তিকে গাল মন্দ করতে গিয়ে ওই দুই ব্যক্তি খুশি হয়ে গেছে, একজন সেকুলার আর একজন এথিস্ট। সে পৃথিবীকে দেখায় মৌলবীদের কাণ্ড দেখো, তোমাদেরকে বলি নাই, ধর্ম ধর্মের ইতিহাস পৃথিবীতে সংঘাতের ইতিহাস, ধর্ম কখনো পৃথিবীর জন্য সেফ জোন না। এখন এই জিনিসটা পৃথিবীকে দেখাতে সহজ হয়ে যায়। আপনি বললেন পৃথিবীকে দেখালে কি হবে, আমি আপনাকে বলেছি না পৃথিবী একটা গ্রাম, এই জায়গায় ডুব দেবেন তো ওই পুকুরের অন্য পাড়ে গিয়ে দেখবেন আপনি আমেরিকাতে পৌঁছে গেছেন। এখন আপনি এই মেসেজ পৃথিবীকে দেওয়া যাবে না, পৃথিবীকে যদি আপনি মেসেজ দিতে চান আমাকে সর্বোচ্চ ত্যাগ করে আমাকে দেখাইতে হবে ধর্ম সম্প্রীতির, ধর্ম পিসফুল কোএক্সিস্টেন্সে, ধর্ম সেফটি সিকিউরিটি লাভ অ্যাফেকশন মডারেশন জাস্টিসের কথা বলে,
ধর্ম কখনো বিরোধ মারামারি দাঙ্গা সংঘাতের কথা বলে না কিন্তু আপনি এদেরকে অ্যাটাক করতে গিয়ে আরো দুইজনকে খুশি করে দিয়েছেন আচ্ছা এখন তো আরো হয়ে গেছে এখন আপনি এগুলা বাদ দিয়ে এখন আপনি জাফরুল্লাহ হুজুরের পিছনে যদি লেগে যান আমাদের জাফরুল্লাহ স্যারের পিছনে যদি লেগে যান তো এখন বুঝতে পারছেন আমরা আস্তে 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 আমাদের ঘরে ঢুকে গেছি আমি আমার দেশে হেরে গেছি আমি আমার শহরে হেরে গেছি আমি আমার গ্রামে হেরে গেছি সব জায়গায় হেরে আমি আসছি জাফরুল্লাহ স্যারের কাছে উনি তো আমার ঘরের লোক তো আপনি ঘরের মধ্যে কেন এসেছেন কারণ আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি খেলতে অক্ষম হয়ে গেছেন আপনি ন্যাশনালি এখন আপনি আমাকে বলছেন আপনি জবাব দেন না কেন আমি জবাব দেই না কারণ আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি খেলতে পছন্দ করি আমি লোকালি খেলতে পছন্দ করি না এটা শুনতে আপনার খারাপ লাগতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি এখন ঘরের মধ্যে যদি খেলতে চান আপনার ভাইয়ের সাথে আমও যাবে ছাড়াও যাবে যাই হোক তো আমরা খিতাবতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাদেরকে দাওয়াতের মেথডোলজি শিখিয়েছেন যে আয়াত আমাদের মুর্শিদ স্যার এই ইয়ার মধ্যে প্রতিপাদ্য আমাদের যে আজকে সেমিনার পেপার ওখানে উল্লেখ করেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা এটা আপনারা জানেন আরেকটা যেটা মূল বিষয় এটা উনি ওখানে উল্লেখ করেছেন আল্লাহ ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কাছে পাঠাচ্ছেন ওখানে আল্লাহ ওই আমি বলেছি না রিফ ফাকুলা লাহু কাউলান লাইকিনা কথা যখন প্রেজেন্ট করবা তোমার কথা করে কৌলে লাইকিন বড় সফটলি মোটিভেশনালি কনভিন্সিং ওয়েতে কথা প্রেজেন্ট করো লা আল্লাহু ইয়াতাযাক্কারু ইয়াখশা এটা ফেরাউনের দরবারে যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মেথডোলজি শিখিয়েছেন আমরা এখন নিজে চিন্তা করে দেখি আমরা আল্লাহর মেথডোলজিতে আছি কিনা আল্লাহর মেথডোলজিতে আমি নাই সেটা কি করে বুঝবো সেটা বুঝবো এই কারণে যখন দেখবো আমার কথা কেউ শুনছে না দিন দিন আমার অবনতি হচ্ছে দশতলা থেকে নামতে নামতে আমি গাছতলাতে নেমেছি তাহলে বুঝতে হবে আমার মেথডোলজিক্যাল গলতি আছে মেথডোলজিক্যাল গলতি আছে কারণ আমাদের পেছনে 1300-1400 বছরের লেগেছি আমার পেছনে গাজালি দাঁড়ানো আমার পেছনে এত বড় বড় ইমাম দাঁড়ানো আমরা কখনো দশতলা থেকে গাছতলায় নামি নাই আমরা গাছতলা থেকে দশতলায় উঠেছি কেন করছি তাহলে আমার মেথডোলজিক্যাল গলত আছে আমাদের আলেমরা যদি ভূমিকা রাখতে চান আমাদের এই এই জায়গাগুলোর মধ্যে কাজ করতে হবে আরেকটা হচ্ছে কালেকটিভ তারবিয়ত কালেকটিভ তারবিয়ত সেটা ইনস্টিটিউশন দিয়ে করতে হবে যেটা আমাদের গোসিয়া হকমান্ডারি থেকে এই যে একটা ইনস্টিটিউশন করে কালেকটিভলি তারবিয়ত দেওয়া হচ্ছে তারবিয়ত কেন প্রয়োজন বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে আমি আসল কথা বলতেই পারিনি যাই হোক ভাইরা আমার 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদের এখানে দুটি শব্দ পাওয়া যায় নেচার এবং নার্চার নেচার মানে ফিতরি জিবিলি কিছু জিনিস আল্লাহ আমাদেরকে ফিতরি দিয়েছেন কিছু জিনিস আল্লাহ আমাদেরকে ফিতরি দিয়েছেন যেমন আহসানে তাকবিম আমাদের সৃষ্টির ক্ষেত্রে আহসানে তাকবিম এটা ফিতরি আমাদের কাল ভিতরের জমিন কালবে সালিম এটা ফিতরি এরপর আমাদের নফস সাওয়াহা ফিতরি এরপরে আমাদেরকে আল্লাহ খলিফা বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বাই নেচার আমরা বলি না জন্মগতভাবে বাই বোর্ন আমাদের মধ্যে আমাদের ইনগ্রেডিয়েন্ট এটা আমাদের মধ্যে ইনবিল্ট এই জিনিসটাকে পরবর্তীতে তরবিয়ত করতে হয় কি করতে হয় তরবিয়ত যেটাকে নার্চার বলে তো একটা শব্দ হচ্ছে নেচার আর একটা শব্দ হচ্ছে নার্চার এখন আমি যদি নার্চার না করি তরবিয়ত না করি তাহলে বাই নেচার যে জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছে সেখানে মরিচিকা পড়ে যাবে এই নার্চারিং করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নার্চার করতে গিয়ে প্রথমে এল জ্ঞানের প্রতি অনেক উদ্বুদ্ধ করেছেন এবং আমাদের এই এল আমাদের পুরা ধর্মের শিক্ষা ক্রাক্স করেছেন এল কে চরিত্রের মধ্যে কয়েকটা জিনিসের উপর বেশি গুরুত্ব দিয়েছেন যেমন সবর ধৈর্য হায়া রিফ একেবারে কোমলতা কাজিমুল গ্যাস মানে গুসা আসলে সেটাকে হজম করা এরপরে ওয়াল আফিনা আলিন নাস মানুষকে ক্ষমা করা আমি সম্প্রীতি মানুষকে ক্ষমা করা এরপরে আপনার রাগ না করা অশ্লীল না হওয়া চরিত্রের ডেভেলপ তরবিয়ত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জিনিসগুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এরপরে আমাদেরকে শিখিয়েছেন নিরাপদ নিরাপত্তায় থাকা মানুষকে নিরাপত্তা দেওয়া সেটা ইমানের মূল শব্দ ইসলামের মূল শব্দ এহসানের মূল শব্দ তিনটা মূল শব্দ যদি একসাথে করেন এগুলাই পাবেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন মান নাস মানুষের সাথে আমাদের ডিলিংস কিরকম হবে মানুষের সাথে ডিলিংস এবং পৃথিবীর সাথে আমি আখেরি কথা বলে মানুষের সাথে ডিলিংস করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু প্রিন্সিপাল শিখিয়েছে সমস্ত টিচিংস গুলাকে একসাথে রাখলে রাসূল পাকের টিচিংস এর মূল নীতি হচ্ছে আপনি যখন মানুষের সাথে ডিলিংস করবেন লাভ অ্যাফেকশন মডারেশন পিস মার্সি কাইন্ডনেস জাস্টিস ফ্রিডম হিউম্যানিটি এবং স্পিরিচুয়ালিটি
সমস্ত টিচিংস গুলো একসাথে রাখলে এটাই হচ্ছে ফাউন্ডেশন, এটাই হচ্ছে প্রিন্সিপলস অফ দি টিচিংস অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টু ডিল উইথ নন মুসলিমস এন্ড টু ডিল উইথ ইওর ফেলো মুসলিম ব্রাদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। আমি জানি না আপনাদের হক কতটুকু আদায় করতে পেরেছি এই আজকের এই অনুষ্ঠানে যিনি আমাকে দাওয়াত করেছেন, আমি ওনাকে বিনীতভাবে ধন্যবাদ জানাই। আমাদের অতীব শ্রদ্ধেয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এবং এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার, উনি আজার গ্রাজুয়েটস এর যে অ্যাসোসিয়েশন এবং সেটা আজার ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত, আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত, সেই অ্যাসোসিয়েশনে উনি আমাদের সেক্রেটারি পদে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে এলমে লক্ষকোটি বরকত দান করুন। আমি যার কথা বলছি আপনারা সকলে ছিলেন আল্লামা গোলাম মুস্তাফা মোহাম্মদ শায়েস্তা খান সাহেব, এবং সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ, বিশেষ করে জাফরুল্লাহ স্যার, আমাদের মুর্শেদ স্যার সহ সম্মানিত সকল সুধীজনের চরণে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।